মুশফিক ফারহান যেন সব গল্পে ছাড়া তার প্রত্যেকটি কাজেই মানুষের প্রশংসা পেয়েছেন তিনি আর যাই করুক তার গল্পকে পারফেক্টভাবে ফুটিয়ে তোলার জন্য চেষ্টা করেন এটা শুধু আমার কথা না তার ভক্তদেরও কথা আপনি যদি এই সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হয়ে থাকেন তাহলে মুশফিক ফারহানকে অবশ্যই চিনে থাকবেন মুশফিক ফারহান হচ্ছে সে ব্যক্তি যে জিরো থেকে হিরো হয়েছে আজকে আমরা তার কিছু ভাইরাল নাটক সম্পর্কে জানব তো চলুন বেশি বক বক না করে শুরু করি আমাদের আজকের পর্ব আজকের যতগুলো নাটকের কথা বলবো সবগুলো নাটকেই মানুষ মানুষের কাছে খুবই ভালো লেগেছে তাই আজকে এই ভিডিওটি একদমই মিস করবেন না পারহানের শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত ভাইরাল সব নাটক নিয়ে আজকের আলোচনা এই শহরের পাখিগুলো একা এই নাটকটি পরিচালনা করেছেন তৌহিক আশরাফ অভিনয় করেছেন মুশফিক ফারহান ফারসাইবানা জেরিন রত্না তানজিন হাসান অনেক সহ আরো অনেকেই এই নাটকে প্রোডিউসার হিসেবে মাবনুর রশিদ ছিলেন এই নাটকের একটি গান সবচেয়ে বেশি ভাইরাল হয়েছিল তা হলো একা পাখি এই নাটকটি রিলিজ হয়েছিল এপ্রিল মাসের বারো তারিখ দুই সালে এই নাটকে এখন পর্যন্ত সর্বোচ্চ ভিউ বারো মিলিয়ন নাটকের লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন ও যেন আমার হয় এই নাটকটি মাবন রশি পরিচালনায় তৈরি করা হয় এই নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশু সাবেলা নূর এবং বিপরীতে মুশফিক ফারহান এবং আরও অনেকেই নাটকটি একটি ভালোবাসা রোমান্টিক গল্প এই নাটকটি বিশে ডিসেম্বর দুই সালে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে রিলিজ করা হয় আর এটি এখন পর্যন্ত আট মিলিয়ন ভিউ অতিক্রম করেছে অবশ্যই দেখবেন অনেক ভালো একটি কাজ লিঙ্ক ডেসক্রিপশন বক্স থাকছে দেয়ালের ওপারে দুই হাজার উনিশ সালের ফেব্রুয়ারি মাসে ভ্যালেন্টাইন ডে স্পেশাল নাটক ছিল দেয়ালের ওপারে ভালোবাসার মানুষ অন্য কোথাও বিয়ে হয়ে গেলে তারপর কি হয় তা বুঝিয়ে দেওয়া হয়েছে এই নাটকে এই নাটকে অভিনয় করেছেন মুশফিকার ফারহান ফারসা ইবানা এবং সব মনির আর নাটকটি পরিচালনা করেছেন মাবনুর রশিদ এই নাটকটি পনেরো মিলিয়ন ভিউ অতিক্রম করেছে এখন পর্যন্ত অনেক ভালো এবং লাভ স্টোরি গল্প নিয়ে অভিনয় করেছেন মুশফিকার ফারহান আশা করি ভালো লাগবে আর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে মা তার কাদের ভালোবাসার বাইরে অনেক ভালো গল্প হয় এই গল্পটা মাকে নিয়ে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান অলিবা জেরিন খান রত্না এবং অনেকেই এটির ছিলেন এবং আকবর হায়দার মুন্না এটি সালে ভালোবাসা দিবসের সেরা একটি নাটক ছিল আর নাটকটি দুই সালের ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখে রিলিজ করা হয় বিগ এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে এটি এ পর্যন্ত সাড়ে তিন মিলিয়ন ভিউ অতিক্রম করেছে অনেক ভালো একটি গল্প ভালো লাগবে লিংক নিচে দেওয়া আছে এবার তোরা মানুষ হ এই নাটকটি অনেক শিক্ষণীয় একটি গল্প আপনারা দেখলেই বুঝতে পারবেন এর ভিতর কি রহস্য লুকিয়ে আছে আর এটি পরিচালনা করেছেন মাবরুর রশিদ বান্না এতে অভিনয় করেছেন মেন চরিত্রে আফরান নিশু মুশফিকার ফারহান ফারসা ইভানা এবং সিয়াম সহ আরো অনেকেই দুই হাজার সালে ঈদে মুক্তি দেওয়া হয়েছিল এই নাটক এখন পর্যন্ত সর্বমোট ভিউ হয়েছে তিন লাখের উপরে আসলে ভালো গল্পে ভিউ একটু কমই হয় আপনারা চাইলে দেখতে পারেন লিংক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে বিয়ে বন্ধু বন্ধুত্বের জন্য ক্ষতিকারক এই নাটকটি বন্ধুত্ব কিরকম হওয়া উচিত সেরকমই একটি গল্প নিয়ে নির্মিত অনেক ভালো একটি গল্প আশা করি ভালো লাগবে দুই হাজার সতেরো সালের জুলাই মাসের প্রথম তারিখে রিলিজ করা হয় এই নাটকটি ডাইরেক্টর ছিলেন মাবনু রশিদ বান্না এতে অভিনয় করেছেন জুভান ইশানা মুশফিক আর ফারহান সহ আরো অনেকে এই নাটকে এখন পর্যন্ত সর্বমোট ভিউ হয়েছে এক মিলিয়ন আট লাখ একুশ হাজার অনেক ভালো একটি গল্প অবশ্যই দেখার চেষ্টা করবেন আর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ভাই কিছু বলতে চাই এই নাটকটি লাভ স্টোরি কমেডি সব কিছু মিলিয়ে তৈরি করা এই নাটকে অভিনয় করেছেন আফরানিসু সাপা কবির মুশফিকার ফরহান জেরিন খান রত্না রকি সিয়াম এবং আরো অনেকেই এটি ডিরেক্টর হিসেবে মাবনুর রশিদ বান্নার ভালো একটি কাজ অসাধারণ একটি গল্প অসাধারণ স্কিন কাস্টিং অনেক ভালো একটি গল্প এটি দুই হাজার সালের জুন মাসের মাঝামাঝি রিলিজ করা হয় এতে সর্বমোট এখন পর্যন্ত ভিউ হয়েছে সাড়ে নয় মিলিয়ন অবশ্যই দেখবেন লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে সেই সময় তুমি আমি অসাধারণ একটি নাটক বাস্তব জীবন নিয়ে একটি গল্প সাজিয়েছেন আমাদের বান্না এই নাটকে অভিনয় করেছেন তাহসান বিদ্যা সিনহা মিম এবং আমাদের জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান নাটকটি মুশফিক আর ফারহানের অনেক আগের একটি নাটক এই নাটকটি সালে চ্যানেল আই টিভির মধ্যে রিলিজ করা হয় আর এই নাটকটি এই পর্যন্ত দেয়ার মিলিয়ন ভিউ অতিক্রম করেছে অসাধারণ একটি গল্প তার মাঝে তাহসান আর মুশফিক পারহানের অসাধারণ কমিউনিকেশন আশা করি ভালো লাগবে নিচে লিঙ্ক দেওয়া আছে মানুষ মানুষ এই নাটকে অভিনয় করেছেন একদম পারফেক্ট ভাবে নাটকটি দেখলে আপনি বুঝতে পারবেন অভিনয় জগতে তারাই যেন সারা মুশফিক ফারহান একবারে বাস্তব অভিনয় করেছেন এই নাটকটি দু সালের আগস্টের একুশ তারিখ রিলিজ করা হয় ইউটিউব চ্যানেলে এতে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান শাওয়ান সাবিনা নূর এবং আইরিন খুব ভালো মাবনুর রশিদ বান্না ডিরেক্টর হিসেবে কাজ করেছেন এরকম গল্প সচরাচর পাওয়া যায় না তা অবশ্যই দেখবেন নিয়তি বান্না ভাইয়ের কাজ অসাধারণ হওয়াই তার নাটক সব চাইতে বেশি ভিউ হয় গল্পটা অসাধারণ বিয়ে ভালোবাসা এবং ক্রাইম সব মিলেই রয়েছে এই নাটকে তবে এই নাটকে দুজন অভিনেতাই সবচেয়ে সেরা কিন্তু একজন খুবই মারাত্মক অভিনয় করেন আর আর তিনি তিনি হলেন ফারহান দুই হাজার আঠারো সালে জুন মাসের আঠারো তারিখ রিলিজ করা হয় ক্লাব এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে এতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ সব ফারিয়া মুস্তিক ফারহান আর ডিরেক্টর হিসেবে ছিলেন আমাদের বান্না ভাই চাইলে দেখতে পারেন পুরনো হলেও অনেক ভালো একটি গল্প আপ আর ডে নাটক সবসময়ই আমাদের নতুন কিছু শিখাই সেরকমই কিছু শিক্ষা নেওয়া গল্পের নির্মিত করা হয় ডে নাটক কমেডি হলেও নাটকটি অনেক ভালো লাগবে অভিনয় করেছেন মুস্তিকার ফারহান ফাহিম ইসলাম রকি এবং ভালোবাসা দিবসে এটি রিলিজ করা হয় ডেড লাইন ইউটিউব চ্যানেলে এই পর্যন্ত এই নাটকের ভিউ হয়েছে দুই মিলিয়নের উপরে চাইলে দেখতে পারেন আশা করি একটু বিনোদন পাবেন সুদ ভালোবাসায় মানুষ কত কিছুই হারাই কিন্তু সব সময় ছেলেদেরকেই হারাতে হয় এমনই একটি ভালোবাসার মিথ্যে গল্প নিয়ে নির্মিত করা হয় শুধ নাটক যারা ইমোশনাল অভিনয় দেখতে পছন্দ করেন তাদের জন্য পারফেক্ট অভিনয় করেছেন মুশফিকার ফারহান মুশফিক ফারহানের অভিনয় সবচেয়ে নিখুঁত অভিনয় হয় এই নাটকে অভিনয় করেছেন মুশফিকার ফারহান আকি হাফিজুর রহমান জয় এবং আরও অনেকেই নাটকটি রিলিজ করা হয় দুই হাজার সালের নভেম্বর মাসে আর এই নাটকটি একটি শর্ট ফিল্ম নাটকটি দেখলে অবশ্যই আপনার ভালো লাগবে বিশ মিনিটের ডিরেকশন নাটকে সবচেয়ে ভালো লাগার জিনিস হচ্ছে নাটকের গান গানটির নাম বৃষ্টি কেন বল দেখছে গানটির সাথে আমরা খুবই পরিচিত তানজীব সারোয়ারের বৃষ্টি কেন গানটি আপনি শুনতে পারেন আশা করি ভালো লাগবে দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে দেখে নিতে পারেন কলেজ বেঞ্চ এই নাটকটি কলেজ লাইফে যারা আছেন তাদের জন্য খুবই জনপ্রিয় একটি নাটক কলেজ লাইফে র্যাগিং ফাজলামি দুষ্টুমি সব কিছুই এখানে আছে আর এইসব কিছু মিলিয়েই এই নাটকটি নির্মাণ করেছেন আমাদের ওয়াসি ভাই এতে অভিনয় করেছেন মুশিক ফারহান সিয়াম নাসির এবং মাহা তাছাড়াও আরো অনেক কে অভিনয় করেছেন খুব ভালো লাগার মতো একটি নাটক 2019 সালের প্রথম দিকে রিলিজ করা হয় এটি বর্তমানে আই মিলিয়ন ভিউ অতিক্রম করেছে চাইলে দেখতে পারেন অবশ্যই অবশ্যই ভালো লাগবে হেটিও মুশফিক ফারহানের গল্পটা শুরু হয় আর জে ফারহান থেকে আর এই গল্পটা মুশফিক আর ফারহান যখন রেডিওতে কাজ করত তখনকার অভিনয় এই নাটকে অভিনয় করেছেন সবচেয়ে জনপ্রিয় অভিনেতা জন কবির এবং আমাদের মেহেজাবিন চৌধুরী আর আমাদের মুশফিক আর ফারহান তবে এই নাটকে তিনি নায়ক হিসেবে কাজ করেননি তারপরেও অনেক ভালো একটি গল্প অনেক ভালো বড় একটি অভিনয় চাইলে দেখতে পারেন দুই সালে রিলিজ করা হয় এই টিউ নাটকটি ম্যাচু কার্তিক মুশফিক ফারহানের শুরু থেকে অভিনয় করা গল্পগুলো একটু বেশি ভালো ছিল কিন্তু তখন মুশফিক ফারহানকে এত ভালোভাবে কেউ চিনত না না হলে মেচু কার্তিক নাটক কিভাবে মিস করে একজন ফারহান ভক্ত অনেক ভালো একটি গল্প রোমান্টিক অভিনয় এতে অভিনয় করেছেন অসিফ মাহবুব মুশফিক ফারহান এবং মেহজাবিন চৌধুরী সহ আরো অনেকেই চাইলে দেখতে পারেন দুই সালে জি সিরিজের ব্যানারে এই নাটক রিলিজ করা হয় নিচে লিঙ্ক দেওয়া আছে জীবন এখানে এমন এখানে আমাদের মুশফিকার ফারহানের সাথে অভিনয় করেছেন আফরান নিশু আফরান নিশু এখনকার যুগের সবচাইতে জনপ্রিয় একজন অভিনেতা তার সাথে আমাদের মুশফিকার ফারহান জাতির ক্রাশ গল্পটা অনেকটাই জমে ওঠার মতো ভালোবাসা নিয়ে একটি অসাধারণ গল্প তৈরি করেছেন বান্নাবাই চাইলে দেখতে পারেন এন টিভির ইউটিউব চ্যানেলে অথবা নিচের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারেন অসাধারণ একটি ভালোবাসার গল্প তুই থেকে তুমি ভালোবাসা সবসময় সুখ বয়ে আনে না কখনো কখনো কিছু মানুষকে ভিতর থেকে জালিয়ে পুড়িয়ে চারকার করে দেয় তার মাঝে আমাদের মুশফিকার ফারহান জীবনটাও শেষ হয়ে যায় ভালোবাসার একটি করুণ কাহিনী নিয়ে নির্মিত করা হয়েছে তুই থেকে তুমি এতে অভিনয় করেছেন জুবান জাকারিয়া বাড়ি মম এবং আমাদের জাতির ক্রাস মুশফিকার ফারহান দেখতে পারেন নিচে দেওয়া আছে চাইলে এটি এখন বর্তমানে ভিউ হয়েছে পাঁচ মিলিয়নের বেশি হ্যালো ভিওর্স এখানে যতগুলো নাটকের কথা বলা হয়েছে সবগুলোই মুশফিক পারহানের একদম পুরাতন নাটক যেগুলোতে ভিউ তেমন বেশি হয়নি তবে মুস্তিক পারহানের অভিনয় ছিল একেবারেই নিখুঁত ফারহানের এই নাটকগুলো অবশ্যই আপনি দেখবেন প্রথম প্রথম মুশফিক ফারহানকে অতই না কষ্ট করে আজ এই পর্যন্ত এসেছে তাই পুরাতন নাটকগুলো দেখলে আপনি বুঝতে পারবেন আজকের এই মুশফিক পারহান এত সহজে হয়ে ওঠেনি বন্ধুরা এই সাথে শেষ করছি আমাদের আজকের পর্ব ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন এখান থেকে কোন নাটকটি আপনার সবচেয়ে বেশি প্রিয় এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কীরকম ভিডিও আপনার তো টেক কেয়ার টাটা